মামার বিয়েতে তারার মেলা। মোস্তাফিজুর রহমানকে দেখেই মুমিনুল হকের প্রশ্ন, তোর বউ কই? সদ্যবিবাহিত মোস্তাফিজ লাজুক হেসে বললেন, বাসায়। আজ মুমিনুলের বিবাহোত্তর সংবর্ধনায় মোস্তাফিজ সঙ্গে স্ত্রী সামিয়া পারভিনকে না নিয়ে এলেও মেহেদি হাসান মিরাজ নিয়ে এসেছেন তার সহধর্মিনী রাবেয়া আক্তার প্রীতিকে। সপরিবারে এসেছেন মাহমুদুল্লাহ, তাইজুল ইসলামও। মুমিনুলের বিবাহোত্তর সংবর্ধনায় বর্তমান সাবেক ক্রিকেটারদের উপস্থিতিতে তারার মেলা হয়ে গেল মিরপুরে পিএসসি কনভেনশন হলে। তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, সৌম সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাইফ উদ্দিন, মোসাদ্দিক হোসেন, নুরুল হাসান থেকে শুরু করে সাবেক অধিনায়ক খালিদ মাহমুদ, খালিদ মাসুদ ছিলেন অনুষ্ঠানে। এসেছিলেন বোলিং কোচ ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ার্স, ট্রেনার মারিও ভিল্লাভারায়ান। মুমিনুলের স্ত্রী ফারিহা বাশারের বাসা মিরপুর DOHS-এ। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। দুইজনেই দোয়া চাইলেন সবার কাছে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।